আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার দিকে লক্ষ্য রেখে দশমবারের মতো ফেব্রিক্স মেলার আয়োজন করেছে বস্ত্র খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স বাংলাদেশ। গ্রীষ্মকালীন ফ্যাশন বাজার সামনে রেখে ঢাকার গুলশান অ্যাভিনিউয়ে কোম্পানিটির নিজস্ব কার্যালয়ে আজ শুরু হয়েছে চার দিন ব্যাপী এই মেলা। আয়োজকরা জানান, মেলার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ফেব্রিক্স ছড়িয়ে দিতে চান তারা। স্বাস্থ্যবিধি মেনে মেলায় শতভাগ টেকসই এবং পরিবেশ বান্ধব কাপড়ের প্রদর্শনী করা হচ্ছে। এতে 209টি নতুন ধরনের কাপড়ের ডিজাইন সহ 46টি সৃজনশীল এবং উদ্ভাবনীমূলক কাপড় নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। ফেব্রিক্স মেলায় দেশ বিদেশের 1000-এরও বেশি দর্শনার্থী নিবন্ধন করেছেন। ইউরোপ এবং আমেরিকার জনপ্রিয় রিটেইলার এবং কাপড়ের ব্র্যান্ড H&M, আমেরিকান ইগল, M&S, জারা, রালফ লরেন, প্রাতিষ্ঠানিক ক্রেতা এবং ডিজাইনাররা মেলায় আসছেন বলে জানান তারা। প্রতিবারের মতো এবারও নতুন ডিজাইন সহ টেকসই এবং পরিবেশ বান্ধব কাপড়ের প্রদর্শনী হচ্ছে বলে জানান মেলায় আসা বিদেশি ক্রেতারা। আমরা ফার্স্ট একটা টেক্সটাইল ইন্ডিভিজুয়ালি এরকম একটা ফেয়ার অর্গানাইজ করা, যেটা আমরা বলছি হচ্ছে ফেব্রিক উইক। এটা ইন্টারন্যাশনালি যেটা আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে যাই, সেই প্রোডাক্টগুলোই কিন্তু আমরা বাংলাদেশে কিন্তু লঞ্চ করি। বায়ারদের কাছ থেকে যে ধরনের রিকোয়ারমেন্ট পাই এবং বায়াররা আমাদের কাছে মাঝে মাঝে বলে যে কি এই ধরনের প্রোডাক্ট কি আপনারা করতে পারেন কিনা, তো আমরা ট্রাই করি আমাদের নিউ ইনোভেশনগুলোতে আমরা ওই ধরনের প্রোডাক্ট করতে। চট্টগ্রামে প্রথমবারের মতো বসছে ফায়ার হাইড্রান্ট। আগুন লাগলে সহজেই পানি মিলবে